বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার সকাল 7:30টার দিকে পুলিশ সদস্যরা ওই কার্যালয়ে ঢুকে তল্লাশি অভিযান শুরু করেন। পরে 9:30টার দিকে বেরিয়ে যান তারা। এর আগে থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘিরে অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইফুল কবির খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে ওই কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ অবস্থান নেই। পরে ভেতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে তারা। সাইদুল কবির খান জানান, কেন পুলিশ এসেছে সেই বিষয়ে কিছু পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়নি। তল্লাশি শেষে সকাল 9:30টার দিকে পুলিশ সদস্যরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যান। এ সময় গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক সমকালকে বলেন, আমাদের কাছে আদালতের নির্দেশনা আছে, এই কার্যালয়ের ভেতরে রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কিনা তা খতিয়ে দেখার, সে অনুযায়ী তল্লাশি চালানো হয়েছে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে হয়রানি করতেই তার গুলশানের পর্যায়ে পুলিশ তল্লাশি অভিযানে চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত পুলিশ বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে তল্লাশি চালানোর পর রিজভী সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনকে মানসিকভাবে হয়রানি করতে এই তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ, ভেতরে কিছু পাওয়া যায়নি। তিনি বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি সাধারণ ডায়েরির ভিত্তিতে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সার্চ ওয়ারেন্ট করিয়ে কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। এটি খালেদা জিয়াকে অপমানিত ও বিপর্যস্ত করার কঠিন পাতানো ষড়যন্ত্রের অংশ। পুলিশের তল্লাশি অভিযান শেষে গুলশানে ওই কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন দলের নেতাকর্মীরা। নিত্য নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।